নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচি সৌন ব্লগসে আপনাদের স্বাগত। তো আমি এখন ভ্যাকসিন নিতে যাচ্ছি। সেদিন গেছিলাম ভ্যাকসিন নিতে, ভ্যাকসিনের ডোজ শেষ হয়ে গেছিল, ফিরে এসেছিলাম, আজকে যাচ্ছি। তো নিয়ে নিই ডকুমেন্টসগুলো, তারপর রেডি হয়ে চলে যাব। শুধু আধার কার্ডটাই লাগবে বলছে, আধার কার্ডটাই খুঁজতে ছিল জেরক্সটা। না, আধার কার্ডের জেরক্স নেই, আমাকে ওখানে গিয়ে একটা জেরক্স করতে হবে। তো এই তো আমি নিয়ে নিয়েছি আমার আধার কার্ড, এবার চলুন যাই। আজকে ভীষণ রোদ হয়েছে, মনে করে ছাতাটাও আনলাম না, চলে এলাম। তো বাবা ফোন করলেন যে ওখানে লাইন একটু ফাঁকা আছে চলে আসতে, তো আমিও তাড়াহুড়ো করে চলে এলাম, ছাতার কথাটা একবারেই মনে নেই। তো যাই, চলুন, ভ্যাকসিনের কী অবস্থা! আরে এই যে দেখুন বিড়াল, লোকে বলে রাস্তায় বিড়াল কাটলে নাকি যাত্রাপথ অশুভ হয়, কিন্তু ও তো রাস্তা পেরোবে, এতে আবার অশুভ কিসের? এর কারণটাই আমি আসলে বুঝতে পারি না। আপনাদের যদি কারণ জানা থাকে অবশ্যই জানাবেন। এই দেখুন এই জায়গাটায়, সেদিন বৃষ্টির সময় যখন আমি আসছিলাম ঋষিকে নিতে, এখানে প্রচুরভাবে মাছ ভাসছিল, প্রচুর ছোট ছোট মাছ ভাসছিল, অনেকে মাছ ধরছিল, কিন্তু আমি সেদিন ভিডিওটা বানাতে পারিনি, তাহলে আমিও আপনাদের দেখাতে পারতাম যে কতটা মাছ ছিল, কারণ আমার কাছে মোবাইলও ছিল না সঙ্গে। তো এইটা হলো ঋষির স্কুল, এই যে কালো রঙের ঘরটা দেখছেন, এটা হলো ঋষির স্কুল। তো আমি চলে এসেছি ভ্যাকসিন নিতে, দেখি কতটা লাইন আছে। না, বেশি লাইন নেই মনে হচ্ছে। আমার সামনে অনেকেই আছেন, হ্যাঁ প্রায় 10-12 জন মতন হবে। তো এই অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অবশেষে ভ্যাকসিন নিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগসটি আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টাটা।